আসসালামুকুম, সিঙ্গাপুর প্রবাসী ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেকেই কমেন্ট করছিলেন, মেসেজ করছিলেন, রিপ্লাই করতে পারিনি, কারণ অনবোর্ড সেন্টার আছি, সেখানে মেডিকেল চেক আপ ছিল, অন্যান্য কাজকর্ম ছিল, যার কারণে অনলাইনে তেমন একটা আসতে পারিনি। যারা যে বাংলাদেশ থেকে আইপিএ নিয়ে আসবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আর যারা ওয়ার্ক পারমিট হোল্ডার যারা সুইডিতে গিয়েছেন তাদের জন্য কিছু কথা বলবো। প্রথমে ওয়ার্ক যারা আইপিএ হোল্ডার নতুন আইপিএ নিয়ে আসবেন, সিঙ্গাপুর আগে ছিলেন সমস্যা নেই, কিন্তু নতুন আইপিএ নিয়ে যারা আসতেছেন, আইপিএ নিয়ে আসবেন অর্থাৎ ওয়ার্ক পারমিট ভ্যালিড নাই, আপনি নতুন আইপিএ নিয়ে সিঙ্গাপুর আসতেছেন, তাহলে আপনাকে অবশ্যই যে কর্পোরেট ডকুমেন্ট আনতে হবে, এক নম্বরে আইপিএ কপি, আইপিএ অ্যাটেস্টেড, পাসপোর্ট, ভ্যাকসিন সার্টিফিকেট, বন্ড পেপার, সিকিউরিটি বন্ড পেপার যেটাকে বলা হয়, তারপর হলো আপনার যে ম্যান পাওয়ার কার্ড, এটা তো অবশ্যই লাগবে, তারপর আপনার যে হেলথ ডিক্লারেশন ফর্ম, তারপরে অনবোর্ড কনফার্মেশন ইমেল, আমরা কোম্পানি অনবোর্ড কনফার্মেশন লেটারের ইমেল দিবে, ওই ইমেলটা প্রিন্ট করে নিয়ে আসবেন, স্ক্রিনশট দিয়ে ইমেল করে নিয়ে আসবেন, এই তো আর কিছু লাগতেছে না। যারা আসবেন ওয়ার্ক পারমিট হোল্ডার যারা সুইডিতে গিয়েছিলেন তাদের তো কিছুই লাগতেছে না, যা নিয়ে আপনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে গিয়েছিলেন ওই ডকুমেন্টগুলো নেবেন, সাথে হেলথ ডিক্লারেশন ফর্মটা পূরণ করবেন। এমডি রাজু ভাই, আসসালামু আলাইকুম, সকলে ডিস্ট্রাকশন করছি, ঢাকা এয়ারপোর্টের পাশে প্রধানমন্ত্রীর করা প্রবাসীদের জন্য হোটেলের নাম কারো জানা থাকলে জানাবেন। বঙ্গবন্ধু ওয়েস আনাস কল্যাণ এরা এই হোটেলটা করেছে। রাজু ভাই, আমি লাইভ শেষ করে হোটেলের মোবাইল নাম্বার সহ পেজে পোস্ট করে দিব, আপনি ওই মোবাইল নাম্বারে কল করে আপনার বুকে দিতে পারবেন, সেখানে গিয়ে থাকতে পারেন। তো যেহেতু রাজু ভাই কমেন্টটা করলো, রাজু ভাইয়ের কমেন্টের সূত্রপাত ধরে আমি আর একটু কথা অ্যাড করব। আমরা অনেকে দূর দূরান্ত থেকে আসি প্রবাসে, তো আমার সাথে যারা আসছে এদের সাথে অনেক কথা বললাম, তারা রাত্রে 12টা বাজে গাড়িতে উঠছে, সারা রাত চাটি করে সকাল 9টা বাজে আমার সাথে ফ্লাইটে সিঙ্গাপুর আসছে। তো তাদেরকে আমি বললাম যে আপনারা জানেন না, এয়ারপোর্টের কাছে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় একটি হোটেল করেছে প্রবাসীদের জন্য, মাত্র 200 টাকার বিনিময়ে এই হোটেলে থাকা যায়, তারা অনেকে জানা নাই, সেই কারণে তারা হয়রানি হয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে সারা জার্নি করে সিঙ্গাপুর আসছে। তো আপনারা যারা জানেন না তারা বলবো যে দূর থেকে যারা এয়ারপোর্টে আসবেন, এত কষ্ট করে আসার প্রয়োজন নাই, একদিন আগে ওই হোটেলে এসে থাকবেন, পরের দিন সকালে এয়ারপোর্টে চলে আসবেন, ওরাই গাড়ি প্রোভাইড করবে আপনার জন্য এয়ারপোর্টে আসার জন্য, এবং সেখানে আসে সুন্দর মতো সুস্থ মতো রেস্ট নিতে চলে আসবে, সারা জার্নি করে আবার বিমানে জার্নি করা, মানে তো টানা 24 ঘন্টা 48 ঘন্টা জার্নি হয়ে যায় আপনার জন্য, যা অত্যন্ত কষ্টকর। তো এই জিনিসটা আপনার মনে রাখবেন। হাসানুজ্জামান ভাই আমার সাথে যোগ দিয়েছেন, হাসানুজ ভাই বাসা এখনও বলা হয়নি, কথায় আমি জানাবো পরবর্তীতে। সোহাগ খান লিখছে, ভাই আমি আপনাকে হোয়াটসঅ্যাপে অনেকবার ব্লক করেছি, মেসেজ দিয়েছি, কিন্তু আপনি কোনো রিপ্লাই দেন নাই, ভাই কারণে লাইভে আসলাম, আমি দেখলাম এখন হোয়াটসঅ্যাপ চেক করে অনেকগুলো মেসেজ জমে আছে, আপনি ভাই একটু কষ্ট করে এখানে বলেন, আমি এখন রিপ্লাই করতেছি সোহাগ খান ভাই, তাহলে মনে করেন যে আমার আর কষ্ট করে রিপ্লাই করতে হবে না। সিঙ্গাপুরে প্রিন্স কাজ শেষ করে বাসা যাইতেছি, তো ভালোই, আপনি কাজ শেষ করে বাসা যাচ্ছেন, আরামে আছেন, সিঙ্গাপুরে প্রিন্স ভাই খুব আরামে আছেন দেখা যায়। আপনি সায়দ হাসান ভাই লিখছে, ভিপুন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মিলন ভাই লিখছে কি, মিলন ভাই লিখছে যে সাব্বির ইসলাম খামিজ ভাই, আমি কি জনসন জনসন ভ্যাকসিন এক ডোজ দিয়ে আসতে হবে? জি ভাই, জনসন জনসন এক ডোজ ভ্যাকসিন নিলে হবে, অন্য অন্য ভ্যাকসিন 2 ডোজ দিলে সিঙ্গাপুরে আসতে পারবেন, কোনো সমস্যা নাই, যারা 2 ডোজ ভ্যাকসিন নিয়ে আসবেন তাতে যদি প্রয়োজন হয় সিঙ্গাপুরে থেকে তারা আপনাকে বুস্টার ডোজ দিয়ে দিবে, আপনাকে বাংলাদেশ থেকে বুস্টার ডোজ দিতে হবে না। সারা সুমন হিসেবে ভাই আমাদের কথা কিন্তু বলবেন প্লিজ। সারা সুমন ভাই আপনি কেমন আছেন? সারা সুমন ভাই আমার সাথে আছে, এক রুমে আছি, সারা সুমন ভাই খুব অ্যাক্টিভ মানুষ, তাকে নিয়ে একটা ভিডিও করেছি পরে পোস্ট করবো। সাজীব আমি দেখছি, ভাই রিজেক্ট আই বই আইপি করবো কীভাবে? ভাই রিজেক্ট বই আইপি ব্যাপারে আমার কোনো ধারণা নেই, এটা বন্ধ আছে, আপনি কোনো ভালো এজেন্সির সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে হেল্প করবে। মিলন ভাই অবশ্যই বিএমএটি কার্ড রাখবে, আপনারা যদি আইপিএ নিয়ে আসেন বিএমএটি কার্ড ছাড়া আপনাকে বিমানের টিকিট বুকিং নিবে না, এমনকি পুলিশ ক্লিয়ারেন্সও দিবে না, তো এটা অবশ্যই নিয়ে আসবেন। এমনি সুমন ভাই লিখছে, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? সিঙ্গাপুর প্রিন্স লিখছে, সিঙ্গাপুর আসছেন? জি ভাই সিঙ্গাপুর আসছি। আজিজুল খান ভাই, হ্যাঁ ভাই কেমন আছেন?
এমডি ফারাদ ইমন ভাই, দাদা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মনির খান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। মিলন রানা ভাই, ট্রেনিং করা আসলে আমার মনে হয় ভালো হবে। আমার সাথে যারা আছে, আমার রুমের ভিতরে আপনার 10 জন আছে, এর মধ্যে সবাই ট্রেনিং করা, স্কিল করা, আমি শুধু আনস্কিল শিপি আর সবাই কনস্ট্রাকশনে, এবং তাদের বেতন আমার সাথে তুলনামূলক অনেক ভালো, অনেক ভালো। তাদের কথাবার্তি বললাম, তাদের ইনকাম ভালো। তো আপনারা যদি ভালো ইনকাম করতে চান, অবশ্যই ট্রেনিং করে স্কিল করে আসবেন, এটা সবচেয়ে ভালো আমার পরামর্শ, বাকিটা আপনাদের ইচ্ছে। তাছাড়া অনেকেই বলতে আছে নাকি সিঙ্গাপুরে এসে নাকি স্কিল করা যায়, সেটাও যদি থাকে এভাবে আসতে পারেন, তবে স্কিল করবেন, ট্রেনিং করবেন, এটা আমার পরামর্শ। আসিফুল ইসলাম ভাই লিখছে, ভাই আমি ভাই এখন কি সিঙ্গাপুরে যাবার কোনো ব্যবস্থা আছে? ভাই অবশ্যই আছে, আপনি ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করেন, কোনো ট্রেনিং সেন্টার বা এজেন্সির সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে ব্যবস্থা করবে। সিঙ্গাপুরে প্রিন্স ভাই, জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বা সিকিউরিটি বন্ড কীভাবে পাবো? সিকিউরিটি তৌসিফ আসান ভাই, সিকিউরিটি বন্ড পাবার আপনার কোম্পানি আপনাকে দিবে, আপনাকে দিতে হবে না। আপনাকে কিছু করতে হবে, কোম্পানিকে বলেন যে আমার সিকিউরিটি বন্ড পেপারটা পাঠাও, এটা প্রিন্ট করতে হবে, ওরা ইমেলটা পাঠাবে, তাহলে আপনি এটা নিয়ে আসতে হবে, আপনার কিন্তু আপনি আসতে পারবেন না। সিকিউরিটি পেপার অবশ্যই নিয়ে আসবেন। মনির ইসলাম ভাই লিখছে, হাওয়ার ভাই, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা কথা বলি যে যারা আপনি আসতে চান আইপি নিয়ে, অনবোর্ড সেন্টারে বুকিং নিয়ে অবশ্যই আসবেন। আমার সাথে একজন আছে, তার বস নাকি অনবোর্ড সেন্টারে বুকিংয়ের মেলটা তাকে দেয় নাই, তো সেখানে আসার পরে তাকে অনবোর্ড ঢুকতে জানিয়ে সাথে 2-3 ঘন্টা দাঁড়া করে রাখছে। বসে বসকে কল দিছি, বসে আসার পর তার সমস্যার সমাধান করে দিছি এবং তিনি আমাদের সাথে আসতে পারছেন। তো অনবোর্ডে যারা আসবেন আইপি নিয়ে, অবশ্যই অনবোর্ড সেন্টারের যে বুকিংয়ের ইমেল কনফার্মেশন আছে না, এটা নিয়ে আসবেন প্রিন্ট করে। মিলন রানা ভাই, ট্রেনিং করে আসলে ভালো হবে। আমার সাথে অনেকেই আছে। তো ভাই আসসালামু আলাইকুম ভাই, এসপাস বিশাল বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে তাই কীভাবে যেতে পারবো? আপনি ভাই কোন ট্রেনিং সেন্টারে যোগাযোগ করেন? এমনি সোহেল ভাই, আমি সিঙ্গাপুরে এক কোম্পানিতে 11 বছর 11 মাস, আগামী মাস শেষের দিকে চলে যাবো। ওকে, আগামী সলেজে চলে যাবো, কিছুদিন পরে ইনশাআল্লাহ রিলিজে আসতে চাই, রিলিজ নিয়ে একটু আলোচনা চাই, রিলিজ নিয়ে একটু আলোচনা করবো অবশ্যই। এখন যেহেতু আসছি, যারা রিলিজে কাজ করে তাদের সাথে আলোচনা করে অবশ্যই এই নিয়ে একটা ভিডিও পোস্ট করবো ইনশাআল্লাহ। আপনাদের সমস্যার সমাধান সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। যেহেতু আমি চাকরি করি এখানে, কাজ করতে হবে, কাজ কাম শেষ করে যখন ফ্রি পাবো তখনই আপনাদের সময় হাজির হবো বিভিন্ন বিষয় নিয়ে। এম শামসুদ্দিন বুইয়া সাইফ ভাই, ওয়েলকাম টু সিঙ্গাপুর ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জামাল জামাল আছে ভাই, আমি সিঙ্গাপুর থেকে এক ডোজ টিকা দিয়ে এসেছিলাম, এখন কী করতে হবে? এক ডোজ টিকা দিয়েছেন কেন ভাই? আপনি কি রিকভার ছিলেন? যদি রিকভার থাকেন তাহলে এক ডোজ টিকা দিয়ে সিঙ্গাপুরে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার হাতে কয়েকজন আসছে যারা রিকভার ছিল, এক ডোজ টিকা নিয়ে সিঙ্গাপুর চলে আসার সমস্যা নেই। তবে আপনার যে রিকভার সার্টিফিকেটটা দেখাতে হবে এয়ারপোর্টে। ইকবাল হোসেন শান্ত কষ্ট আছে ভাই, আজকে লাগে স্কিল করা যায় সিঙ্গাপুর? আমি সুনিশ্চিত করা যায়, আমি এ ব্যাপারে সঠিক জানতে পারতেছি না, কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। লালটু রহমান লিখছে, ভাই আমি সিঙ্গাপুর 10 ইয়ার ছিলাম, প্রবলেম হচ্ছে আমার পাসপোর্ট অ্যান্ড ভোটার আইডি কার্ড সেম না, কিন্তু আমি ভ্যাকসিন দিয়েছি 2 ডোজ আইডি কার্ড দিয়া, এখন আমার কি করণীয় ভাই প্লিজ জানাবেন। আপনার পাসপোর্টের সাথে অবশ্যই আইডি কার্ড মিল থাকতে হবে, পাসপোর্টের সাথে অবশ্যই ভ্যাকসিন কার্ড মিল থাকতে হবে, আর নাহলে আপনি কিন্তু আসতে পারবেন না, এয়ারপোর্ট থেকে ব্যাগ পাঠিয়ে দিবে। যেমনি হোক এটা আপনি এডিট করে নেন, পাসপোর্টের সাথে ভ্যাকসিন কার্ডটা মিলাইতে হবে, এটা আপনাকে বলেন, তারা আপনাকে মিল করে দিবে। আয়ুব বিন মোহাম্মদ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুহিন আরাম ভাই, আসসালামু আলাইকুম ভাই, এসপাস বিশ্ব বাংলাদেশ থেকে যেতে চাই, কীভাবে যেতে পারবো? এটা আপনার ভাই এসপাস আসাটা অনেক শর্ত আছে, অনেক ঝামেলা আছে। এসপাস তো বললেই এসপাস পাওয়া যায় না সরাসরি বাংলাদেশ থেকে, আপনার যোগ্যতার উপর, কোয়ালিটির উপর আপনি নির্ভর করে এসপাস পাবেন কি না আপনি। তো আপনার ভালো একটা ট্রেনিং সেন্টার মানে যে এজেন্সি আছে ম্যান পাওয়ারে যারা ব্যবসা করে, তাদের অফিসে যান, তাদের কাছে আপনার বায়োডাটা জমা দেন, কাগজপত্র জমা দেন, তাহলে আপনার যোগ্য হন, তারা আপনার এসপাসের ব্যবস্থা করে দিতে পারবে, অন্য কেউ পারবে না। সুমন মাহমেদ ভাই ওয়েলকাম সিঙ্গাপুর, সুমন ভাই থ্যাংক ইউ ভাই। ইকবাল কষ্ট আছে ভাই, আনস্কিল কি কি কিছু করা যায় সিঙ্গাপুর ভাই? আনস্কিল আসে অনেকেই দেখলাম সিঙ্গাপুর কষ্ট করতেছে, আপনাদের পারেন কি না ভাই? কোভিড-19 পজিটিভ সিঙ্গাপুর? উফ সুমন ভাই দুঃখজনক ভাই, আপনি পজিটিভ হয়ে গেছেন। হ্যাঁ, গতকালকে আমাদের সাথে যারা আসছিল তাদের মধ্যে একজন পজিটিভ হয়েছে, সমস্যা নেই, ভয়ের কিছু নেই, আপনাকে খুব শীঘ্রই ছেড়ে দিবে, আবার টেস্ট করবে। মোহাম্মদ ইসমাইল ইসলাম ভাই, আমি আইপি ক্যান্সেল করতে চাচ্ছি, তবে এজ এ করতেছে না, কী করা যায়? আইপি যে অ্যাপ্লাই করে একমাত্র সেই ক্যান্সেল করতে পারে, আপনাকে তো এইভাবে কেউ হেল্প করতে পারবে না। তা আপনি কাজ করতে পারেন এমএমওর ওয়েবসাইটে গিয়ে একটি ফিডব্যাক দিতে পারেন ওদের কাছে, যে আমি আইপিটা ক্যান্সেল করতে চাচ্ছি, এই কোম্পানিতে আসতে চাচ্ছি না, তাহলে এমএম আপনাকে একটা মেল করে আপনাকে রিপ্লাই দিবে কী করণীয়। সাকিব আল হাসান এমডি ভাই, বিসিএ পরীক্ষা দিয়েছি, কালকে দোয়া করবো, অবশ্যই দোয়া করি সাকিব ভাই, আপনি পাশ করে চলে আসেন দ্রুত, দোয়া করি।
কোম্পানি চেঞ্জ করলে কি ইমিগ্রেশন কার্ড চেঞ্জ করতে হবে? নতুন কার্ড জি ভাই চেঞ্জ করতে হবে। সুমন ভাই জি ভাই, নয়ন কাজে লিখছে ভাই মেডিকেল রিপোর্ট কি কি প্রবলেম থাকলে পারমিট হবে না, এটা নিয়ে পরবর্তী ভিডিও করবো। আমার ভিডিও আসা অলরেডি দেখতে পারেন। এখন শেষ পর্যায়ে আসি আমি। আর এস আকিব খান ভাই কেমন আছি? আলহামদুলিল্লাহ আছি। আয়ুববিন মোহাম্মদ ভাই ভাই বিটিমা করব কোথায় করলে ভালো হয় আর কি কিছু করলে ভালো হয়? আপনি যে চাকরি করতেছেন ওই বিষয়ের উপর করলে সবচেয়ে বেশি ভালো হয় ডিপ্লোমাটা। মোহাম্মদ ইসমাইল ভাই ভালো থাকবেন। রিয়াদ ভাই লিখছে ভাই পারমিটের মেয়াদ 14 দিন থাকা অবস্থায় অন্য কোম্পানিতে যাওয়া যাবে কি এখন? হ্যাঁ জি ভাই যাওয়া যাবে, 21 থেকে 14 দিনের মধ্যে পারমিটের মেয়াদ হলে অন্য কোম্পানিতে যাওয়াতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আজকে এখান পর্যন্ত রাখি, পরবর্তীতে কথা হবে। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।